দেখুন না কি করেছে। তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার ছিঁড়ে দেওয়ার পাশাপাশি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ উঠল। ডোমজুর ব্লকের পশ্চিমবালি এলাকার রাজচন্দ্রপুরে দুর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর এলাকার ঘটনা। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের একটি অংশের দাবি যে দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠী এই কাজ করেছে। গোটা ঘটনাটি দলের উচ্চতর নেতৃত্ব এবং প্রশাসনকে জানানো হচ্ছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেখা যাচ্ছে দলীয় প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটি কেটে দেওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দোষারোপ পাল্টা দোষারোপের পালা শুরু হয়ে গিয়েছে। শুনব বিপুল দাস তৃণমূল প্রার্থী কি বলছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের মাঝখানটা কেটে নিয়েছে, এক জায়গায় একটা কপাল থেকে কেটে নিয়েছে, একটা ব্যানার পুরো ছিঁড়ে ফেলেছে, একটা ব্যানার ফেলে দিয়েছে। তো এইগুলি সব দেখার পরে আমরা এসে এখন উচ্চস্তরের নেতৃত্বকে জানিয়েছি আমাদের এইভাবে করছে। কারা করেছে আমরা জানি না, কিন্তু আমরা প্রশাসনের কাছে একটা রিপোর্ট করার জন্য পুলিশের কাছে আমাদের অঞ্চল সভাপতি বাচ্চুদাকে বলেছি। তা হয়েছে মধ্যরাত্রে, অনেকে বললো যে 11টা সাড়ে 11টা পর্যন্ত আমরা ছিলাম, কিছু হয়নি, তারপরে এটা হয়েছে। বুঝতেই পারছেন যে কি অবস্থা। একে তো পঞ্চায়েত ভোটের আগে একেবারে চারিদিক থেকে নানা ধরনের খবর আসছে, পরিস্থিতি সরগরম, কোথাও বা অশান্তির ছবি, আর সেখানে ডোমজুড়ে দেখা গেল এ আরেক ভিন্ন চিত্র। একেবারে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকে নাকি তার মুখকে বিকৃত করা হয়েছে, এমনটাই অভিযোগ এসেছে। এবং যেটা বলা হচ্ছে এবং যে ছবিগুলো আপনারা দেখতেও পাচ্ছেন, যে ব্যানার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের বেশ খানিকটা অংশ ছিঁড়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে কে করলো এই ধরনের কাজ, তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর শুধুমাত্র একটা দুটো নয়, বেশ কয়েকটা ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার ছিঁড়ে দেওয়ার পাশাপাশি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে তৃণমূলের পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে ডোমজুড় ব্লকের পশ্চিমবালি এলাকার রাজচন্দ্রপুরের দুর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর এলাকায়। দেখুন না কি করেছে, কয় জায়গা করেছে জানো, পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের একটি অংশের দাবি যে দলের বিক্ষুব্ধরাই নাকি এই ধরনের কাজ করেছে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।